সাবস্ক্রাইব করুন টিউবনেট বিডি চ্যানেলে এবং বেল আইকনে চাপ দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। চলতি বছরের মধ্যেই দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা বা 4G সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য নভেম্বরের মধ্যেই তরঙ্গ নিলামের প্রক্রিয়া শেষ করা হবে, যার মাধ্যমে 11,000 কোটি টাকার মতো রাজস্ব আদায় করবে সরকার। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বর্তমানের চেয়েও 10 গুণ দ্রুতগতির মোবাইল সেবা দিতে দেশের চতুর্থ প্রজন্ম বা 4G নেটওয়ার্ক চালুর প্রস্তুতি চলছে অনেকদিন ধরেই। এরই মধ্যে এই সেবার লাইসেন্স ও তরঙ্গ নিলাম নীতিমালার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, যার আলোকে তরঙ্গ নিলামের উদ্যোগও শুরু করেছে টেলিযোগাযোগ বিভাগ। তাদের হিসেবে এই পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত 2.5 মাস সময় লাগবে। আমাদের টার্গেট হচ্ছে নভেম্বরের শেষের মধ্যে আমরা অকশনটা কমপ্লিট করব এবং ডিসেম্বরের মধ্যে যেহেতু কিছু ইকুইপমেন্ট আনতে হবে যেটি আমাদের হাতে নেই, সেজন্য আমরা কেবলমাত্র টার্গেটটি ঘোষণা করতে পারছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা ডিসেম্বরের মধ্যেই 4G LTE সুবিধা আমরা জনগণকে প্রদান করতে সক্ষম হব। এই সেবা সকল বিভাগীয় শহরে চালু করার জন্য তরঙ্গ গ্রহণের পর 9 মাস পর্যন্ত সময় পাবে অপারেটররা। 18 মাসের মধ্যে 30 ভাগ জেলা শহরকে আনতে হবে 4G-র আওতায়, আর পুরো দেশে ছড়িয়ে দিতে সময় 3 বছর। 3টি পৃথক মেগাহার্টজে এই তরঙ্গ নিলাম হবে, যার প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য $2.5 থেকে $3 কোটি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স ফি 10 কোটি আর বছরওয়ারি নবায়ন ফি ধরা হয়েছে 5 কোটি টাকা। সব মিলে এই প্রক্রিয়া থেকে 11,000 কোটি টাকার রাজস্ব আদায়ের আশা সরকারের। আমরা মনে করি যে চাহিদাটা থাকবে আমাদের গ্রাহকদের, গ্রাহকরা কিন্তু খুব কুইকলি এই 4G-টাকে নিবে। যখন গ্রাহকরা বেশি নিবে তখন অটোমেটিক্যালি কিন্তু মোবাইল অপারেটরও তাদের বিজনেস কেস হিসেবে এটাকে কিন্তু খুব কুইকলি রোল আউট করবে। কোয়ালিটি অফ সার্ভিসের ব্যাপারে সরকার কোনো কম্প্রোমাইজ করবে না। আমরা এটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, এই মেসেজটা তাদের কাছে কনভে করেছি, তারা এই মেসেজটাকে গ্রহণও করেছে। এবং আপনারা দেখেছেন অপারেটররা গত 6-7 মাস ধরে যত ইকুইপমেন্ট আছেন তারা কিন্তু 4G ইনেবলড ইকুইপমেন্টই আমদানি করছেন, যে কারণে তারা 3G চেয়ে যে 4G তে দিকেই তারা কিন্তু বেশি দৃষ্টিটা দিচ্ছেন। ব্যবহারকারী পর্যায়ে 4G সেবার দরের সীমাও অপারেটরদের সঙ্গে বসে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে আপনি ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। So please subscribe our channel for more update. By the way, do like, comment and share.